অযোধ্যার বিশাল রাম মন্দিরত রামলালার অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি। হাতসাগর তের নদীর পারত গুঞ্জরিত হয়েছে অযোধ্যাত চলি থাকা প্রাণ প্রতিষ্ঠার ধ্বনি। এয়া লন্ডনের দৃশ্য। শঙ্খনাদেরে লন্ডনের সংসদত চলা রামভজনত সুর মিলালে সকলে। লন্ডনের হাউস অফ কমন্সত প্রতিফলিত হল রামভক্তর রামভক্তির নিদর্শন। হাউস অফ কমন্সত সনাতন সংস্থার দ্বারা যুগপুরুষ শীর্ষক এক কার্যসূচী অনুষ্ঠিত করা হয়, যত সংগীতের জড়িয়ে প্রকাশ করা হয় রামর অযোধ্যা নগরীর বর্ণনা। উপস্থিত সকল লোকে একেলগে গালে অযোধ্যা নগরীর বর্ণনা। চন্দা ঝা নামৰ প্রবাসী ভারতীয় এগারে প্রস্তুত করে উলিয়ায় এই সংগীত আলেখ্য। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। অনুষ্ঠানত শিশুসকলেও ভারত নাট্যমেরে রামর বর্ণনা দাঙি ধরে। 22 জানুয়ারীত লন্ডনত উদযাপন করব দীপাবলীও। আনহাতে নিউ জার্সিতো দেখিবলে পোৱা গল রাম ভক্তসকলে অনুষ্ঠিত করা অনন্য কার্যসূচী। 22 জানুয়ারীর সংগতি রাখি প্রবাসী ভারতীয়সকলে নিউ জার্সিত উলিয়ালে এক বৃহৎ কার্নিভাল, যত 350খন বাহনে অংশগ্রহণ করে। সকলে নিজের বাহনের আগত আড়ি ললে গেরুয়া পতাকা। সকলোরে মুখে মুখে শুনা গল জয় শ্রীরাম ধ্বনি। আনহাতে হিউস্টনত প্রবাসী ভারতীয় সকল দলে বলে উলাই আসি অনুষ্ঠিত করলে কার রেলি, দিলে জয় শ্রীরাম ধ্বনি। আমেরিকার 10খন রাজ্যত অরা হয়েছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ব্যানার। বিশ্ব হিন্দু পরিষদে আমেরিকার বিভিন্ন প্রান্ত থাকা সনাতনী সকলক একত্রিত করে রাম জন্মভূমির বার্তা বিলাইছে দেশখনক। মরিশাস সরকারে 22 জানুয়ারীত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বাবে হিন্দু বিষয়াসকলক 2 ঘণ্টার বাবে বিরতির ব্যবস্থা করেছে, যাতে তেওঁলোকেও উপভোগ করিব পারে প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্ত। মেরিল্যান্ডত বিশ্ব হিন্দু পরিষদে মহাকাব্য রামায়ণক লৈ এটা লাইট শোর আয়োজন করে। লাইট শোর পাছতে উলিওয়া হয় 150খন বাহনেরে কার রেলি। প্রাণ প্রতিষ্ঠার সৈতে একই সময়তে বস্টন, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিস্কোতো আয়োজন করা হয়েছে ভিন্ন ভক্তিমূলক কার্যসূচী। অযোধ্যার 7000 কিলোমিটার নিলগর প্যারিসতো চলিছে রাম ভক্তর আয়োজন। প্রাণ প্রতিষ্ঠার এদিন পূর্বে প্যারিসত উলিওয়া হব রথযাত্রা। প্যারিসত বাস করা প্রবাসী ভারতীয় সকলে আয়োজন করেছে এই ব্যতিক্রমী কার্যসূচী। প্যারিসর প্রতিটি প্রান্ততে রথত পহুয়াই যাত্রা করা হব ভগবান শ্রীরামক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।